প্রিয় দর্শক, সমকাল স্টুডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি তাসলিমা তামান্না। আজ সোমবার, 14 নভেম্বর 2022। জানিয়ে দিচ্ছি আজকে সমকাল পত্রিকায় প্রকাশিত উল্লেখযোগ্য সব প্রতিবেদনের শিরোনাম। নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র থেকে শুরু করে সব কিছুর দামই বেড়েছে। এখন কাগজের দামও দারুণ চড়া। কাগজের দাম বাড়া ও এর প্রভাব নিয়ে সমকাল পত্রিকায় আজকের মূল প্রতিবেদন। শিরোনাম, কাগজও দামের চূড়ায়। পাঠ্যবই ছাপার কাজে হতে পারে ভজঘট, বাড়ছে সংকট, টাকা দিয়েও মিলছে না কাগজ। গেল 5 মাসে টন প্রতি দাম বেড়েছে 35 থেকে 37 হাজার টাকা। প্রথম পাতায় কাগজের দাম বাড়ার প্রভাব নিয়ে আরও একটি উল্লেখযোগ্য প্রতিবেদন রয়েছে। শিরোনাম, 21শে বইমেলায় নতুন প্রকাশনা অনিশ্চয়তায়। ব্যাংকের খেলাফি ঋণ নিয়ে সমকালের প্রথম পাতার নিচের অংশে একটি উল্লেখযোগ্য প্রতিবেদন রয়েছে। শিরোনাম, খেলাফি ঋণ বেড়েছে 31 হাজার কোটি টাকা বছরের প্রথম 9 মাস। সেপ্টেম্বর শেষে মোট খেলাফি ঋণ 1,34,396 কোটি টাকা। আবার ছাড় পাওয়ার আশায় পরিশোধ করছেন না অনেক গ্রাহক। করোনার প্রকোপ কমে আসার শেষ পর্যায়ে ইউক্রেন রাশিয়া যুদ্ধের কারণে তৈরি হওয়া সংকট থেকে অর্থনৈতিক পুনরুদ্ধারে বিশ্বব্যাংকের সহায়তা চাইছে সরকার। এই নিয়ে প্রথম পাতার নিচের অংশে রয়েছে আরেকটি খবর। শিরোনাম, বিশ্বব্যাংকের কাছে বাড়তি ঋণ চাইলেন অর্থমন্ত্রী। 2023 সালে শিক্ষাবর্ষে স্কুলগুলোতে ভর্তি নিয়ে দ্বিতীয় পাতার মূল প্রতিবেদন রয়েছে। শিরোনাম, স্কুলগুলিতে ভর্তির তোড়জোড় শুরু, বুধবার থেকে আবেদন, এবারও স্কুলে ভর্তি লটারিতে, দু একদিনের মধ্যে নীতিমালা প্রকাশ। ডলার সংকটে পড়ে নানামুখী উদ্যোগ নিয়েছে সরকার, তারপরও মার্কিন লবিস্টের পেছনে ডলার খরচের হ্রাস টানতে পারছে না পররাষ্ট্র মন্ত্রণালয়। এই বিষয়টি নিয়ে আজকে সম্পাদকীয় লেখা হয়েছে। শিরোনাম, প্রশ্নটা জবাবদিহির। দেশের ডেঙ্গু পরিস্থিতি নিয়ে অধ্যাপক ডাক্তার ABM আবদুল্লার একটি সাক্ষাৎকার রয়েছে সম্পাদকীয় পাতায়। শিরোনাম, ডেঙ্গু নিয়ে বছর জুড়ে সক্রিয়তা জরুরি। সাক্ষাৎকারটি নিয়েছেন মিজান শাজাহান। রাজনীতি বিষয়ে সাংবাদিক ও রাজনীতি বিশ্লেষক মহিউদ্দিন খান মোহনের একটি নিবন্ধ রয়েছে সম্পাদকীয় পাতায়। শিরোনাম, শেষ পর্যন্ত গরু চোর ছাত্র নেতা। আন্তর্জাতিক পাতার মূল প্রতিবেদন রয়েছে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন নিয়ে। শিরোনাম, ডেমোক্র্যাটদের হাতেই সিনেট, দলে বাইডেন আরও শক্তিশালী, 20 বছরের মধ্যে ক্ষমতাসীন দলের ব্যতিক্রমী জয়। আন্তর্জাতিক পাতার আরেকটি উল্লেখযোগ্য শিরোনাম, চীনের সঙ্গে সংঘাত চায়না যুক্তরাষ্ট্র। শিল্প ও বাণিজ্য পাতার মূল প্রতিবেদন রয়েছে শেয়ার বাজার পরিস্থিতি নিয়ে। শিরোনাম, ফের বড় দরপতন শেয়ার বাজারে, সর্বনিম্ন দরে 296 শেয়ার, দ্বিতীয় দফায় ফ্লোর প্রাইস আরোপের পর যা সর্বাধিক। জস বাটলারের নেতৃত্বে এবার দারুণ সাফল্য ঘরে তুলল ইংল্যান্ড, যেটা দলনেতা হিসেবে বাটলারের প্রথম কোনো শিরোপা জয়। ইংল্যান্ডের টি-20 বিশ্বকাপে ইংল্যান্ডের বিজয় নিয়ে খেলাধুলার পাতার মূল প্রতিবেদন রয়েছে। শিরোনাম, সীমার মাঝেও অসীম আনন্দ। সমকালের শেষের পাতায় বিশ্ব ডায়াবেটিস দিবস নিয়ে মূল প্রতিবেদন রয়েছে। শিরোনাম, শিশুর ডায়াবেটিস উদ্বেগজনক, দেশে 25 লাখ শিশু এ রোগে আক্রান্ত, ইনসুলিন নির্ভর হচ্ছে নতুন প্রজন্ম, অপ্রতুল চিকিৎসক, ব্যাহত স্বাস্থ্যসেবা। সাগরতলে রহস্যময় জগৎ নিয়ে সমকালের শেষের পাতায় একটি বিশেষ প্রতিবেদন রয়েছে। শিরোনাম, সাগরতলে স্বপ্নযাত্রা। বুয়েট ছাত্র ফারদিন হত্যা নিয়ে একটি খবর রয়েছে শেষের পাতার নিচের অংশে। শিরোনাম, CCTV ফুটেজ আলামত বিশ্লেষণ চলছে। প্রিয় দর্শক, এই ছিল আজকের সমকাল পত্রিকায় প্রকাশিত উল্লেখযোগ্য সব প্রতিবেদনের শিরোনাম। দেশ বিদেশের সর্বশেষ খবর পেতে ভিজিট করুন www.samakal.com। এছাড়াও চোখ রাখুন সমকালের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে।